সোমবার ঘড়ির কাঁটায় দুপুর দুইটা, মাথার ওপর কাঠফাটা রোদ আর প্রচণ্ড গরমে জীবন ওষ্ঠাগত। তবুও রোজা রেখে দায়িত্ব পালনে এতটুকু বিচলিত নন ট্রাফিক পুলিশের সদস্যরা। এটা আমাদের জন্য শারীরিক অনেক কষ্ট হয়, তবু করতে হয়। মানুষের স্বাভাবিক যান চলাচল ঠিক রাখার জন্য আমাদেরকে করতে হয়, আমরা করি। আমরা রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমরা ঢাকা শহরকে সচল রাখার জন্য যা কিছু করার দরকার, যা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেগুলো নিব। সেটাতে আমাদের রোজা হোক বা এমনি সাধারণ যে কোনো একটা দিন হোক, আমাদের কাছে সব দিনই এক কষ্ট তো হচ্ছে অবশ্যই। তারপরও আমাদের দায়িত্ব এটা করার, আমাদের দায়িত্ব আমরা পালন করতেই হবে। গরম তো প্রচণ্ড, তারপর সরকারি দায়িত্ব জনগণের সেবা নিয়ে তো কাজ করতেছি। বিকেল 5:30, ইফতারের আর ঘণ্টাখানেক সময় বাকি, সবাই ছুটছেন গন্তব্যে। সেই সব গাড়িকে দিক নির্দেশনা দিয়ে মোড় পার করে দিচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তবুও কিছুক্ষণ পরপর লেগে যাচ্ছে জটলা, তাই রাস্তা সচল রাখতে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে ছুটোছুটি তাদের। সন্ধ্যা 6:00, ইফতারির আর কয়েক মিনিট বাকি, চারদিকে তখনও তীব্র হর্ন আর গাড়ির ছুটোছুটি। ঠিক 17 মিনিট পর মসজিদের মাইকে চলছে মাগরিবের আজান। ট্রাফিক পুলিশের কয়েকজন ভাগ হয়ে চলে গেলেন ট্রাফিক বক্সে, সেখানে রাখা অল্প ইফতার সামনে নিয়ে বসে পড়লেন কয়েকজন। কিন্তু তখনও বেশ কয়েকজনকে দেখা গেল রাস্তায়, আজান শুনলেও বোধহয় কিছুই করার নেই তাদের, কারণ একটু হাত থামালেই বেঁধে যাবে যানজট। অবশেষে ট্রাফিক পুলিশের অন্য সদস্যদের মাধ্যমে তাদের হাতেও পৌঁছালো ইফতার। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা এই কষ্টটাকে আনন্দ চিত্তেই গ্রহণ করে, তারা বিশ্বাস করে প্রত্যেকটা রোজাদার যখন বাসায় ইফতার করতে পারে এবং তাদের মধ্যে যদি সন্তুষ্টি আসে যে আমি আজকের ইফতারটা পরিবার পরিজনের সাথে করতে পেরেছি, এই কারণে ট্রাফিক পুলিশের মধ্যে একটা ইবাদত হিসাবেই এটা ট্রাফিক পুলিশ মনে। আমাদের এই সন্তুষ্টির কারণেই আমাদের এত কষ্টসাধ্য কাজটাই সহজভাবে করা সম্ভব হচ্ছে। এটি রোজকার ঘটনা, দায়িত্ব পালনে অটল এই সকল ট্রাফিক পুলিশ সদস্যরা রোজা পালন শেষে প্রতিদিনই ইফতার করেন রাস্তায়। পরিবার আছে, আছে প্রাণপ্রিয় সন্তানরাও, তবে তাদের চেয়েও দায়িত্ব যে বড় তাদের কাছে। মোস্তাফিজ রহমান, বিজয় টিভি, ঢাকা।